অ্যাসাইলেম সিকারদের কোথায় রাখা হবে, কীভাবে রাখা হবে এসব নিয়ে সরকার কম গবেষণা করছে না। রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা যখন ভেস্তে যাচ্ছে, তখন অ্যাসাইলেম আবেদনকারীদের ভাসমান জাহাজ অথবা বার্জে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে, অ্যাসাইলেম আবেদনকারীদের ভাসমান জাহাজে রাখলে জনপ্রতি 10 পাউন্ড বাঁচানো যাবে। নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয়বহুল হোটেলের উপর নির্ভরতা কমাতে আশ্রয়প্রার্থীদের বার্জে রাখার বিতর্কিত পরিকল্পনার বাস্তবায়ন করা হলে একজন ব্যক্তির জন্য দিনে 10 পাউন্ডেরও বেশি সাশ্রয় হবে। প্রতিবেদনে বলা হয়েছে, হোম অফিস ডরসেটের বিবি স্টকহোম আশ্রয়প্রার্থীদের থাকার জন্য ব্যবহার করার পরিকল্পনা করছে। এতে হোম অফিস যদি অভিবাসীদের বার্জে থাকার ব্যবস্থা করে, তাহলে জনপ্রতি 9.28 পাউন্ড, মানে 9 পাউন্ড 28 পেন্স পর্যন্ত বাঁচাতে পারবে। পরিদর্শন, মেরামত এবং সংস্কারের মতো নির্দিষ্ট খরচগুলো ধরা ছাড়াই এটি গণনা করা হয়েছে, মানে হিসাব করা হয়েছে। সম্প্রতি হোম অফিস এখনও আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাজ্যের প্রথম ভাসমান আবাসন সাইট হিসেবে বার্জটিকে পরিচালনার ব্যয়ের বিশদ বিবরণ প্রকাশ করেনি। কর্মকর্তারা বারবার বলছেন যে বার্জের ব্যবহারে ব্যয়বহুল হোটেলের উপর নির্ভরতা কমাবে এবং খরচ কম হবে। ওয়ান লাইফ টু লাইফ এর নিকোলা ডেভিড বলেছেন, বিবি স্টকহোমে অভিবাসীদের রাখলে অতিরিক্ত খরচ হবে এবং তাই হোটেলের খরচ কিংবা এখানকার খরচের মধ্যে কোনো পার্থক্য করবে, মানে জাহাজে রাখার খরচ আর হোটেলের খরচের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না। বিবি স্টকহোমে গত 19 জুন ডরসেটের পোর্টল্যান্ডে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখনও সেটি পৌঁছায়নি। আশ্রয়প্রার্থীদের জন্য হোটেলের আবাসন বিকল্প তৈরি করতে হোম অফিসের অন্যান্য পরিকল্পনার মতো একজন সিঙ্গল আশ্রয়প্রার্থী বার্জে উঠার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবে। এর আগে উত্তর ইয়র্কশায়ারের লিন্টন অন উইজে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয়প্রার্থীদের থাকার পরিকল্পনার বিরুদ্ধে লোকাল কমিউনিটি এবং স্থানীয় কনজারভেটিভ এমপি কেভিন হুলিন রাকের তীব্র বিরোধিতার মুখোমুখি হওয়ার পর শেষ মুহূর্তে পরিকল্পনাটি বাতিল করা হয়। এদিকে নর্থ এসেক্সের ওয়েদার্সফিল্ড এবং লিঙ্কনশায়ারের ক্যাম্পটনের অন্য দুটি সামরিক ঘাঁটিতে আশ্রয়প্রার্থীদের থাকার পরিকল্পনা এই সপ্তাহে উচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বার্জ বিকল্প ব্যবহার করে দৈনিক হোটেল বিলের মাত্র 0.08% বা 4,994 পাউন্ড সাশ্রয় করতে পারে। তবে যদি হোম অফিস সম্পূর্ণ খরচ প্রকাশ করে, তবে কোনো আর্থিক সঞ্চয় নাও হতে পারে। হোম অফিস বলছে, যুক্তরাজ্যে আসা আশ্রয়প্রার্থীদের সংখ্যা এখন একটি ন্যাশনাল ইমার্জেন্সি হয়ে গেছে, মানে জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই অভিবাসী সংখ্যা এবং তাদের জন্য ব্যয় কমাতে নানান ধরনের পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করছে। এগুলো নিয়ে বেশ বিতর্ক তৈরি হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার পরিকল্পনা অনুযায়ী হাঁটছেন। তিনি ইতিমধ্যেই বার্জ পরিদর্শন করেছেন এবং সেটি গণমাধ্যমে প্রকাশও করা হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।